ஹலோ ஃப்ரெண்ட்ஸ், குட் மார்னிங். வெல்கம் டு மை சேனல் মানালি ব্লগ. ஸோ তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো. সো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আজকে কোথায় যাচ্ছি. তো এটা হচ্ছে তোমার, আজকে আমি যেখানে যাচ্ছি সেটাচ্ছে এটা আমিনিয়ার বিরিয়ানির দোকানের সামনে. তো ওখান থেকে আমি ভেবেছিলাম যে একটা পাবে যাব, বাট গেছি, গিয়ে দেখি সেরকম কোনো ভিড় নেই, মানে একদমই ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ. তো সেই জন্য আবার আমরা ওখান থেকে রিটার্ন চলে এসেছি. রিটার্ন চলে এসে আমি একটু গেছি স্পেন্সারে. সো স্পেন্সারে কিছু আমার টুকটাক জিনিস নেবার ছিল, তো ওখানে গেছি. তো কিছু জিনিস নিয়ে তারপরে আমরা ওখান থেকে ডিনার করব, করে তারপরে ফিরব. সো আমি এখন জিনিসপত্র দেখছি, যেগুলো টুকিটাকি জিনিস ঘরের জন্য প্রয়োজন সেগুলো নিচ্ছি. আর হচ্ছে কি না, আর একটা জিনিস, আমার যে স্পেন্সারে আমি যেই গেছিলাম, একটা খুবই যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে পন পাঁপড়. তো ওই পাঁপড়টা বেসিক্যালি সব জায়গায় পাওয়া যায় না, বাট আমি ভেবেছিলাম স্পেন্সারে পাবো, বাট গিয়ে দেখলাম নেই. তো অনেক ঘাটাঘুটি করার পরে আলটিমেটলি আমি ঘরের জন্য কয়েকটা জিনিস আর হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, কিছু খাবার জিনিস যেমন বিস্কিটস, তারপরে হচ্ছে যে চানাচুরি এক্সেট্রা, মানে যে মুখরোচক জিনিস ওগুলো নিলাম. তো এখনও আমার এই নেওয়া টেওয়া মানে এখনও হয়নি. তো এখন আমি ভাবলাম যে আর কিছু দেখি. তো এই সেকশনটা পুরোটাই মশলা ছিল. তো আমি অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি, ইভেন আমি রান্না করতেও খুব পছন্দ করি. সেই জন্য আমি একটু টুকিটাকি বিরিয়ানির মশলা এইসব দেখছিলাম. তো ওখানে আমি একটা মশলা দেখেছিলাম বিরিয়ানির মশলা, যেটা হচ্ছে হান্ডি বিরিয়ানির মশলা সামথিং, হ্যাঁ এইটাই. তো আমি ওটা নিলাম. নেওয়ার পরে আমি আবার চারিদিকে একটু ঘুরে ঘুরে একটু ঢং করছি. তো তারপরে আমরা যেটা হচ্ছে মিররের সামনে এসে একটু আমি ঢং করছি আর কি, সারাদিন ঢং 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 করি. তো এই যে আমি নিজেকে দেখছি কত মোটু হয়ে গেছি আমি আস্তে আস্তে. তো এই যে আমাদের এবার আমরা ডিনারের এখানে যেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার যেটা সিমলা বিরিয়ানি, এই রেস্টুরেন্টটা ছিল যেটা পাশে স্পেন্সারের পাশে. তো ওখানে গেছিলাম. তো ওখানে এই যে আমাদের এখন প্লেট ফ্লেট দিয়েছে, ওয়েট করতে বলছে, এখন কখন খাবার আসবে জানি না, যেটা আমি অর্ডার করেছি. তো যেটা হচ্ছে কি না, তোমার বসে আছি, তবু আমি ভাবলাম একটা রিল করে নিই বসে বসে. তো এই যে আমি একটা বসে বসে রিল করছি, আর কি করবো, আর মুখ নাড়াতে পাচ্ছি না, কেন কি সব চারিদিকে লোকজনগুলো দেখছে. তো আমি আবার একটু ব্যাক ক্যামেরা করে চারিদিকটা তো মানে দেখাবো বলে একটু করেছিলাম. তো আবার একটু রিল করছে, মানে খাবার দিতে লেট করছে. তো সেই জন্য আমি ভাবলাম আর কি করবো, বসে বসে টাইম তো কাটাতে হবে কিছু করে, তাই করছি. আলটিমেটলি এবারে এলো যেটা হচ্ছে একটা মাটনের কি আমি ভুলে গেছি নামটা, যাই হোক হোয়াট এভার. তো এটা বাট এটা খেতে টেস্টি ছিল, বাট একটু কেমন যেন শক্ত টাইপ ছিল. তো আমি আবার মাঝে একটা ফটো তুলে নিলাম, তারপরে এই যে খাবারটা একটা ফটো তুললাম, লুক তো অসাধারণ ছিল, বাট খেতে একটু শক্ত ছিল. তো এই যে আমাদের তো বিরিয়ানি চলে আসে, বিরিয়ানিটা দেখলে একটু আধেকলার মতো ভরি করটা, আহা হা হা হা, অসাধারণ লাগে. সবথেকে তো আমার বেস্ট লাগে যেটা দাদা বলি দাঁড়াচ্ছে, জাস্ট অসাম, তোমরা ট্রাই করবে যে নাইটি মনটা করেছো, সত্যি অসাধারণ খেতে. কাজ কেমন লাগে জানি না, বাট আমার তো খুবই খারাপ ছিল না, একটু লাইট ছিল. এটা মাটনের পিস একদম ছুঁছিলাম, তো বিরিয়ানির সাথে না আমার একটু ডিমটা ভালো. তো এখানে একটা গুড পয়েন্ট, ওখানে একটা মানে ডিমও দিয়েছি. আমাদের যেটা এই পিসটাই যেটা বলো না যে সিনার পিস, সেটা আমার চলবি চলবি দেখে আই ছাড়ো ঠিক আছে থাকো
খাবো, চেঞ্জ করতে যাবে আবার আসবে, চলো দেখে নেবো। তো ব্যাপারটা হচ্ছে কিনা, তারপরে হাসির প্লেটে তো আপনি কি এই যে বিরিয়ানি, তো এবারে যেটা হচ্ছে আমি একটা ফটো তুলে নিলাম ভালো করে বিরিয়ানির, তো এবারে তোমাদের পুরোটা দেখাচ্ছি যে কি এটা হচ্ছে মাটনের একটা কি কোপ্তা টাইপ নাকি আইটেম ছিল। আর এই ও হো এরকমভাবে বিরিয়ানি খেতে যে কি ভালো লাগে, তোমরা একদিন ট্রাই করবে। একটু রাইস নেবে, একটু আলু নেবে, একটু মাটন নেবে, মাটনটা বিশেষ করে চর্বি দিয়ে বুঝিয়ে মুখের মধ্যে দেবে যেন ও হো, এখনই খিদে পেয়ে গেল। তো এই যে টুকুর 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 করে সব কিছু নিচ্ছি, এবার একটু ডিম নিলাম। এবারে যে মাটনের যে গ্রেভিটা ছিল, অ্যাকচুয়ালি আমার এই গ্রেভিটা অতটা ভালো লাগেনি, আমার মাটনটা শুধুই ভালো লাগছিলো। তো ওই গ্রেভিটা দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে ও হো, তারপরে একদম খেয়ে নিলাম আমি। এবারে খাওয়া শেষ, তো উনি গেছেন হাত ধুতে। তো আমি তো ভিডিওটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে করেছি, আমি লুকিয়ে ভিডিও করছি দেখেন বিন করত। তো এই যে নাচছে নাচছে নাচছে, এবারে যেটা হচ্ছে আমি ভুল করে আগেরটা এখন ফটো দিয়ে দিয়েছি, বাট কী করবো থাক। তো আমি এবারে আবার ফোন করছি বসে বসে, আমার চোখটা তখন লেগেছিল, ওটা ভুলে গেছিলো, তো দেখো একটু আমার চোখে একটু লাল দাগ আছে। সে যাই হোক, তো আমি হাত ধুতে এসে আবার একটু ঢং করলাম, তো বেরিয়ে গেছে এই যে যেটা হচ্ছে সিমলা বিরিয়ানি, এখানেই আমরা আজকে খেলাম, যেটা হচ্ছে ডিনার করলাম, ভালো খারাপ না, নট ব্যাড, ভালো। তো এবারে ওলার জন্য দাঁড়িয়ে ওলা আসবে, তো আলটিমেটলি ওলা চলে এসছে। আর আমি এত খেয়েছি এত খেয়েছি যে আমি টায়ার্ড হয়ে গেছি, আর আমি শুয়ে পড়েছি, আর এরকমভাবে ঢং করে করে আমি ভিডিও করছি, আই মিন রিলস করছি। তারপরে ভাবছি না অনেক ভিডিও করে ফেলেছি, এবারে দেখলে আরও বকবে, এমনিতে বকা খাচ্ছি। সো টাটা, তোমরা ভালো থাকবে।